আমরা যখন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠিয়ে থাকি, অনেক সময় দেখা যায় কি সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনে যাওয়ার পরে সেখানে রিজেক্ট হয়ে যায়। ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে যাওয়ার পরে সেখানে রিজেক্ট হয়ে যায়। ফ্রেন্ড, এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে আলোচনা করব, সেটা হলো যে ধরুন আমার চ্যানেলটা এখানে রিজেক্ট হয়ে গেল মনিটাইজেশনে যাওয়ার পরে, তাহলে পরবর্তীকালে আমি কি আমার চ্যানেলটাকে এখানে মনিটাইজ করতে পারবো? এবং এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব, সেটা হলো যে কতদিন পরে আমরা এখানে মনিটাইজেশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবো যদি আমার চ্যানেলটা আগে এখানে রিজেক্ট হয়ে যায়। এবং এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব, সেটা হলো যে কি করলে পরে আমাদের চ্যানেলটা আবার এখানে রিজেক্ট হবে না। ফ্রেন্ড, আপনি যদি একজন নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, প্রথম যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো যে যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের দেওয়া সমস্ত রকম ক্রাইটেরিয়া আমরা কমপ্লিট করে ফেলি, যেমন করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, তখন আমরা আমাদের চ্যানেলটা এখানে মনিটাইজেশনে পাঠিয়ে থাকি। ফ্রেন্ড, দেখা যায় কি মনিটাইজেশনে যাওয়ার পরে আমাদের চ্যানেলটা সেখানে রিজেক্ট হয়ে যায়। মানে আমরা যখন আমাদের চ্যানেলটা সেখানে পাঠিয়ে থাকি তখন ইউটিউবের যে টিম আছে সেই টিম আমাদের চ্যানেলটাকে এখানে ভালো করে চেক করে, এবং তারা যদি দেখে যে আমাদের চ্যানেলে এমন কোনো কন্টেন্ট আছে, মানে এমন কোনো ভিডিও আছে যেগুলো ইউটিউবের যে পলিসি আছে বা যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সকে এখানে ফলো করছে না। ফ্রেন্ড, এই ধরনের কন্টেন্ট বা ভিডিও যদি আমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে ইউটিউব আমাদের মনিটাইজেশন এখানে রিজেক্ট করে দেয়। আমাদের মনিটাইজেশন যদি এখানে রিজেক্ট হয়ে যায় তাহলে আমরা এখানে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা পরবর্তী সময়ে মনিটাইজেশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারি। তো ফ্রেন্ড, তার জন্য আমাদের এখানে করতে হবে 30 দিন অপেক্ষা করতে হবে, 30 দিন পরে আমরা আবার মনিটাইজেশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ড, এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে আমি বলে নিই, সেটা হলো যদি ধরুন আমার চ্যানেলটা এখানে মনিটাইজেশনে যে রিজেক্ট হয়ে যায় তাহলে ইউটিউব থেকে আমার কাছে একটা ইমেল চলে আসবে, এবং ফ্রেন্ড আমাকে করতে হবে সেই ইমেলটা এখানে ভালো করে চেক করে দেখতে হবে, এবং সেখানে দেখতে হবে যে কোন ভিডিওটার জন্য আমার চ্যানেল এখানে রিজেক্ট হয়ে গেছে। এখানে পুরো ডিটেলসে এখানে সব কিছু বলা থাকে, সেখানে আমাকে চেক করতে হবে যে কোন ভিডিওটার কারণে আমার চ্যানেলটা এখানে রিজেক্ট হয়ে গেছে। এখানে আমাকে করতে হবে কি, যদি ধরুন আমরা পরবর্তী সময়ে আমাদের চ্যানেলটা এখানে মনিটাইজ করতে চাই তাহলে করতে হবে সেই ভিডিওটা আপনাকে এখানে ডিলিট করে দিতে হবে, অথবা সেই ভিডিও থেকে যে অংশটা ইউটিউবের যে পলিসি আছে বা গাইডলাইন্স আছে সেটাকে ভায়োলেট করছে সেই অংশটা আপনাকে এখানে এডিট করে বাদ দিতে হবে। আপনি যদি সেই অংশটা এখানে এডিট করে বাদ দিয়ে দেন বা আপনার যে ভিডিওটা আছে আপনি সেটাকে ডিলিট করে দেন তাহলে আপনি এখানে করতে পারেন আপনার চ্যানেলটা পরবর্তী সময়ে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারেন। এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হলো যদি আপনি ভিডিওটা ডিলিট করে থাকেন তাহলে তার যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা আপনার যে 4000 ওয়াচ টাইম আছে তার সঙ্গে জুড়ে আছে, সেহেতু আপনাকে এখানে করতে হবে সেই ভিডিওটা আপনি এখানে এডিট করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার এখানে ওয়াচ টাইম এখানে বেশি আছে তাহলে আপনি সেই ভিডিওটা সেখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো ফ্রেন্ড, এটাই গেল যে আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠিয়ে থাকি তখন আমাদের চ্যানেলটা এখানে ইউটিউব টিম দ্বারা এখানে ভেরিফাই করা হয়ে থাকে, এবং তারা যদি দেখে যে আমাদের কোনো একটা ভিডিও ইউটিউবের যে পলিসি আছে বা গাইডলাইন্স আছে তাকে ভায়োলেট করছে তাহলে আমাদের সেই মনিটাইজেশন সেখানে রিজেক্ট করে দেওয়া হয়, এবং আমরা আমাদের চ্যানেলটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে 30 দিন পরে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং তার আগে আমাদের করতে হবে সেই ভিডিও থেকে সেই জিনিসটা এখানে এডিট করে বাদ দিতে হবে, অথবা আমরা সেই ভিডিওটা সেখান থেকে ডিলিট করে দিতে পারি। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপকার লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।